নমস্কার বন্ধুরা আরও একটা স্পোর্টস রিলেটেড আপডেট নিয়ে কিন্তু চলে এসেছি তো যেখানে আজকের ভিডিওতে আলোচনা করবো কিছু ক্রিকেট রিলেটেড আপডেট ও কিছু ফুটবলের আপডেটও থাকবে তার সাথে সাথে তো শর্ট স্টিন্ট হবে তো অবশ্যই সঙ্গে থাকবে আর ভিডিওটা ভালো লাগে লাইক দেবে আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো শুরু করব ফুটবল রিলেটেড আপডেট দিয়ে তো হোসে মলিনা অর্থাৎ মোহনবাগানের হেড কোচ তার কন্টেনজেন্ট সহ কিন্তু ইন্ডিয়াতে চলে এসেছে অর্থাৎ তার পুরোপুরি টিম নিয়ে আজ রাত আটটার সময়তে কিন্তু জেমি ম্যাকলেরেনও শহরে পা রাখার কথা তো তাকে স্বাগত জানাতে বহু আপামর জনতা সেখানে কিন্তু উপস্থিত থাকবেন তো তোমরা কেউ যাচ্ছ কিনা সেখানে কিন্তু কমেন্ট করে জানাবে পাশাপাশি আগামীকাল মোহনবাগান দিবস সেখানে কিন্তু তাদের পুরো টিম উপস্থিত থাকবে তো দুজন থাকবে না যেটা খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে জেসন কামিন্স জেসনস কামিন্স ও দিমিত্রী পেতাদশ তারা দুজন থাকবেন না তবে তারা দুজন লেটে তোরা একটু জয়েন করবে এবং আপুইয়া ইনস্টাগ্রামে পোস্ট করেছে তিনি কিন্তু মিজোরাম ছেড়ে দিয়েছেন তো ফ্লাইট ধরেছেন তো তিনিও কিন্তু মোহনবাগানে চলে আসছেন অর্থাৎ তিনিও কিন্তু আজ কলকাতায় পা রাখবেন এছাড়া বাকি বাগান মোহনবাগান করবে কিন্তু তো সমস্ত টিম থাকাই কিন্তু সেখানে থাকার কথা বলা হয়েছে বাকি যে দুজনের কথা বললাম সেই দুজন ছাড়া তো রবিবার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারত বনাম শ্রীলঙ্কার টিম এক্সাই কি হতে চলেছে তো সেটা নিয়ে কিন্তু একটা আলোচনা করব রবিবার শ্রীলঙ্কার পাল্লিকেল স্টেডিয়ামে ম্যাচ শুরু হতে চলেছে তো সেই সিরিজে কিন্তু অলরেডি শ্রীলঙ্কা জিরো এক পিছিয়ে গেছে প্রথম ম্যাচে কিন্তু তারা হারের সম্মুখীন হয়েছে যেখানে গম্ভীর নতুন কোচ এবং সূর্যকুমার যাদব নতুন ক্যাপ্টেন হওয়ার পর তারা কিন্তু প্রথম ম্যাচে তাদের দুজনের জন্য জয়লাভ দিয়ে তাদের কার্যকলাপ কিন্তু শুরু করেছে তো ইন্ডিয়ার প্লেইং ইলেভেন কিন্তু অপরিবর্তিতই থাকতে পারে যেখানে ওপেনার হিসেবে থাকবে সুমান গিল এবং ইশস্বী জেসওয়াল সূর্যকুমার যাদব থাকবে ক্যাপ্টেন এবং তিন নম্বরে কিন্তু তিনি নামবেন এরপর ঋষভ পান্ত হার্দিক পান্ডিয়া রিয়ান প্রয়াগ রিঙ্কু সিং অক্ষর প্যাটেল অর্থাৎ অক্ষর প্যাটেল রবি বিষ্ণুই আশদীপ সিং এবং মোহাম্মদ সিরাজ অর্থাৎ অপরিবর্তিত এক নিয়ে কিন্তু নামার চান্স কিন্তু বেশি আছে তবে ইন বিটুইনে যদি কিছু চেঞ্জেস আসে তো সেটা কিন্তু পরিবর্তিত হতে পারে তো এই ম্যাচে কোনো রকম কিন্তু ওয়েদার ডিস্টারবেন্সের থাকার কথা নয় অর্থাৎ পাল্লিকেল যে স্টেডিয়াম আছে সেখানে যে ওয়েদার কিন্তু নর্মাল ওয়েদার থাকবে সেখানে কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো খুব একটা সম্ভাবনা নেই তো ওয়েদার কিন্তু ভালো রকমই থাকবে অর্থাৎ বৃষ্টিপাত হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা অর্থাৎ মাছের ইন্টারাপশানের কোনো সম্ভাবনা কিন্তু নেই তো ভারতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্লেয়ার কিন্তু হতে পারে দুই ওপেনার এস জেসওয়াল এবং সুমান গিল এরা দুজন কিন্তু বিধ্বংসী ফর্মে আছে এরপর ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব তিনিও কিন্তু আগামী কাল যে ক্রিকেটটা হয়েছিল অর্থাৎ টি টোয়েন্টি ম্যাচে কিন্তু ম্যান অব দ্য ম্যাচ হয়েছিল এছাড়া হার্দিক পান্ডিয়াও কিন্তু তার পারফরমেন্স দিয়ে কিন্তু ইন্ডিয়ার জন্য ক্রুশাল প্লেয়ার হতে পারে তো এই কজন কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ক্রুশাল প্লেয়ার ছিল এবং টোটাল বলিং দিক থেকে কথা বলতে গেলে আরশদীপ সিং কিন্তু গুরুত্বপূর্ণ প্লেয়ার হতে পারে বলিং সাইড দিক থেকে তো আগের দিনে একটা নিউজ জানিয়েছিলাম যেখানে ভেঙ্কাটে সায়ার ল্যাঙ্কাসার ক্রিকেট দলে কিন্তু যোগদান করতে পারে কাউন্টি ক্রিকেটের জন্য তো সেই নিউজে কিন্তু সিলমোর পড়ে গেছে তো ল্যাঙ্কাসার ক্রিকেটের জন্য শর্ট টার্ম স্টিন্টের জন্য কিন্তু তাকে সিলেকশন করা হয়েছে অর্থাৎ ভেঙ্কাটা সাইয়ার কিন্তু খেলতে চলেছে ল্যাঙ্কাসার ক্রিকেট টিমে অর্থাৎ কাউন্টি ক্রিকেটে কিন্তু তার অনুপ্রবেশ কিন্তু ঘটাতে চলেছে ভেঙ্কাটে সাইয়ার এরপর যে গুরুত্বপূর্ণ আপডেটটা বেরিয়ে যাচ্ছে সেটা কিন্তু দিল্লি যে টিম আছে দিল্লি ক্যাপিটালস তাকে নিয়ে সে রিকি পন্ডিং কিন্তু দিল্লি ক্যাপিটালসের হেড কোচ পর থেকে পার্ট আওয়েস করে দিয়েছে অথচ তিনি কিন্তু আর কোচ হিসেবে তাকে দেখা নাও যেতে পারে তবে এক্ষেত্রে যে আপডেটটা উঠে আসছে সৌরভ গাঙ্গুলি কিন্তু মেন কোচের দায়িত্ব পদে কিন্তু তাকে দেওয়া হতে পারে অর্থাৎ সৌরভ গাঙ্গুলি কিন্তু মেন কোচ হতে পারেন দিল্লি ক্যাপিটালস দলের এছাড়া পাঞ্জাব কিংস যে দল আছে সেখানেও কিন্তু একটা আপডেট উঠে আসছে ওয়াসিম জাফর ওয়াসিম জাফর কিন্তু পাঞ্জাব দলের হেড কোচ হতে পারে অর্থাৎ আগামী মরসুমে যে আইপিএল হতে অর্থাৎ দু হাজার পঁচিশ আইপিএল এ হেড কোচ পদে কিন্তু পাঞ্জাব দলে ওয়াসিম জাফর কিন্তু যোগদান করতে পারেন তো এটা নিউজ উঠে আসছিল